রাত তিনটায় কেউ সিডিউল চায় আমি তাও দেব। এ কথা বললেন অপু বিশ্বাস। সম্পর্কের টানাপোড়েনের জের ধরে দীর্ঘদিন ধরে আটকে আছে শাকিব খান অপু বিশ্বাস অভিনীত বেশ কয়েকটি সিনেমা। শাকিব অপুর সম্পর্কের অবনতির কারণে ছবিগুলোর শুটিং বন্ধ হয়ে যায়। দুই তারকা শিডিউল জটিলতায় আটকে আছে এসব সিনেমা। এই ছবিগুলো হচ্ছে পাঙ্কু জামাই শেষ হয়েছে, এর মধ্যে বাকি আছে মাই ডার্লিং মা ও লাভ 2014। ছবিগুলো প্রায় কয়েক কোটি টাকা লগ্নি করেছেন প্রযোজকরা। ছবিগুলো আদৌ কি কোনোদিন শেষ হবে কিনা তা নিয়েও দেখা দিয়েছে সংশয়। তবে অপু বিশ্বাস নিজের অসমাপ্ত ছবিগুলোর কাজে সম্মতি দিয়েছেন। পরিচালকের সঙ্গে তার কথা হয়েছে। অপু বলেন মাতৃত্বজনিত কারণে ঠিক সময় ছবির কাজ শেষ করতে পারেনি, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। সে সময় সহযোগিতার জন্য ছবির প্রযোজক ও পরিচালকের প্রতি কৃতজ্ঞ। আমি এখন কাজগুলো শেষ করে দেওয়ার জন্য প্রস্তুত, এজন্য যদি রাত তিনটায় কেউ শিডিউল চায় আমি তাও দিব। অন্যদিকে শাকিব খানও বর্তমান চলচ্চিত্রের ব্যস্ততায় ভিড়ে এসব ছবির কাজ শেষ করবেন বলে জানিয়েছেন। তিনি বলেন কলকাতা থেকে আমি ফিরেছি, আমি অনেকবারই শিডিউল দিয়েছিলাম, তখন পরিচালকরা কাজ করতে পারেনি, হয়তো তাদের ফান্ডের সমস্যা ছিল। এখন আমি খুবই ব্যস্ত, এর মানে এই নয় যে আমি আটকে থাকা ছবির কাজগুলো করব না, অবশ্যই করব। আমার হাতে যে ছবিগুলো আছে সেগুলোর কাজ শেষ হলে বা শুটিংয়ের ফাঁকে সময় বের করে কাজগুলো করতে হবে, তাই একটু অপেক্ষা করতে হবে সবাইকে। কিন্তু শাকিব অপুর মৌখিক সম্মতি দিলেও তারা আদৌ একসঙ্গে ছবিগুলোতে কাজ করবেন কি না সেই ধোঁয়াশায় কাটছে না আমাদের। তো বন্ধুরা, আপনার কি মনে হয় যে ছবিগুলো বাকি আছে শাকিব খান ও অপু বিশ্বাসের অর্ধেক করা বা শুরু করা কিছু ছবি, সেগুলো কি শাকিব অপু একসাথে শেষ করবে? এ বিষয়ে দর্শক আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে আমাদের সাথে শেয়ার করতে পারেন। এবং অপু বিশ্বাস সম্পর্কিত বা শাকিব সম্পর্কিত আরও সব ডিটেলস আপডেট নিউজ জানার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আর বন্ধুরা, ভিডিওটি অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না।